আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। চলে এসেছি বিখ্যাত পশুহাট ভাটই বাজার, ঝিনাইদহ জেলার মধ্যে সবথেকে বড় হাট। সপ্তাহে প্রতি রবিবার এখানে হাট বসে। গরুর হাটের পাশাপাশি মহিষের হাট, ছাগলের হাটও বসে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন। ঝিনাইদহ বাস টার্মিনাল নেমে বাসে করে কুষ্টিয়া রোডে চলে আসবেন, মাত্র 12 কিলোমিটার দূরত্ব। আজকে এই হাট থেকে আপনাদের জানাবো ষাঁড় গরু কেমন দামে বেচা কিনা হচ্ছে, তো সাথেই থাকুন। কত দাম চাচ্ছিলেন? 1,30,000। দাম হইল কেমন? 10,000। দর্শক আপনারা শুনলেন, এই গরুটা 1,10,000 টাকা দাম হয়েছে। দাম চাচ্ছেন 1,20,000 টাকা। একদম কালো এড়ে গরু। আচ্ছা, এই পাশেরটা দেখি কেমন দাম। কত চাচ্ছিলেন? 120। কেমন দামদার হলো? দর্শক শুনলেন আপনারা, ভাই চাচ্ছে 120, অর্থাৎ 1,20,000 টাকা। আর এখানে যারা ক্রেতা আছে 1,00,000 ভেঙে বলতেছে। এই অবস্থা চলছে। পাশেই সুন্দর একটা লাল গরু, সুন্দর একটা ষাঁড় গরু। দেখি ভাইয়ের গরুটা দেখি। কত চাচ্ছিলেন ভাই গরু? 135। 135। কেমন দামদার উঠল? 16, 17, 18। 16, 17, 18। দর্শক শুনলেন 16, 17, 18 পর্যন্ত দাম উঠছে। মুরব্বী কালো গরুটা নিয়ে দাঁড়িয়ে আছে। কালো গরু সম্পর্কে দামটা জানবো, দেখি কেমন দাম চাচ্ছে বা কেমন দাম হচ্ছে বাজারে। কত টাকা চাচ্ছিলেন এই গরুটা? 95,000। দামটাম হয়েছে? কেমন দাম দিল? দাম করছে 80, 82, এরকম দাম আছে। 80, 82। দর্শক শুনলেন 80, 82 পর্যন্ত উঠছে। এখনো মুরব্বী আশায় আছে যে আরো কিছু বাড়লে সাথে ছেড়ে দিই। কত টাকা চাচ্ছিলেন ভাইজান? 115 চাচ্ছেন। কেমন দামদার হলো? 95 পর্যন্ত দাম উঠছে গরুটার। দেখেন ভাটই বাজার থেকে গরুর দাম জানতেছেন আপনারা। আপনি বলবেন তো, মরবো নাকি? মুরব্বী গরুটা 1,25,000 চাচ্ছে। এখন দাম দর চলছে, এই তো অবস্থা। প্রিয় দর্শক দেখেন, সুন্দর আর একটা গরু। এটা একটা আড়িয়া গরু। গরুটা খুবই সুন্দর ভাইজানের গরু। এখন দাম শুনবো এই গরুর দাম কেমন। কেমন দাম চাচ্ছিলেন ভাই? চাওয়া দাম কত আপনার? 1,20,000। 1,20,000। কেমন বলছে? 1,05,000 এরকম দাম বলছে। আর কত দূর যাওয়া লাগবে? 10,000 হলে। আর 10,000 হলে চলে ছেড়ে দিবেন, তাই তো? দর্শক আপনারা দেখলেন সুন্দর একটি গরু। এখন ওই পাশে যাব, আরও গরু আছে, ওইগুলো দেখব। গরু কি আপনার নাকি? কেমন দাম চাচ্ছিলেন? 1,50,000। 1,90,000। কেমন দাম উঠল এখন পর্যন্ত বাজারে? 1,50,000 বলে। দর্শক আপনারা শুনলেন 1,50,000 পর্যন্ত উঠছে, ভাই এখনও দেয় নাই। তারপরেও আপনারা বাজারে আসবেন, এসে দেখে শুনে বুঝে কিনবেন। দর্শক সামনে যায় অনেক বড় হাট, অনেক বড় হাট, আপনারা শুধু এখানে আসবেন আর কিনবেন। সুন্দর সুন্দর গরু দেখেন, অনেক বড় হাট। ঝিনাইদহ জেলার মধ্যে সব থেকে বড় হাট এই ভাটই বাজার হাট, আর এটা অনেক পুরাতন হাট। দাম কেমন চাচ্ছিলেন? দাম চাচ্ছে 125। 125 দামদার করছে? দামদার করছে। কেমন দাম উঠলো? 100, 102 পর্যন্ত উঠে গেছে। হ্যাঁ, লেজ্জ টাকা 102.5। শুকরিয়া। দেখেন এই কালো ষাড় গরুটা 1,02,000 টাকা পর্যন্ত দাম উঠছে। কত দাম চাচ্ছিলেন? আমি জি জি 110 চাচ্ছি। 110? জি। কেমন দাম দর উঠলো? ওই 95 কয়। 95 বলে? হ্যাঁ। আপনার ছাড়ার নিয়ত কেমন? উপরে যাওয়ার নিয়ত আছে। উপরে মানে কি এক পার হওয়া লাগবে? এক একটু। ও বাড়ির গরু? বাড়ির না, মানে কি নাও গ্রাম থেকে। ও আচ্ছা, গ্রাম থেকে কিনে নিয়ে আসছেন। 95,000 টাকা দাম হয়েছে এই গরুটার। আর কি ফ্রিজেন খরচ নাকি না বাচ্চা খরচ? কত টাকা দাম চাচ্ছিলেন? 135। দামদার হয়েছে নাকি এখনো? কেমন দাম হলো? 1,15,000। দর্শক আপনারা শুনলেন এই ফ্রিজেন গরুটা 1,15,000 টাকা পর্যন্ত দাম উঠছে, ভাই এখনো ছাড়ে নাই। আমি সামনে যাই, সুন্দর একটা লাল টকটকা ষাড় গরু দেখছেন আপনারা। কত টাকা দাম চাচ্ছিলেন? 175। 175 দামটা করছে? হ্যাঁ করছে। কেমন দাম উঠছে? 150 যায়, 150 ভেঙে করছে। এই আপনার খেয়াল কেমন আছে? 55, 56। ঠিক আছে, বিক্রি করেন। গরুটা সুন্দর আছে, একদম লাল টকটকা গরু। দর্শক আপনারা ভাটই বাজার থেকে গরুর দাম শুনতেছেন। আসলে এখান থেকে জাস্ট ধারণা দেওয়া হয়, আপনারা এখানে এসে দাম দর করে তারপরে কিনবেন। প্রচুর পরিমাণে গরুর কালেকশন এখানে হয়। দেখেন অনেক সুন্দর সুন্দর গরু আছে এখানে, খুব সুন্দর সুন্দর গরু ওঠে। আপনারা এখানে এসে দাম দর করে নিতে পারবেন। হ্যাঁ, দাম কেমন চাচ্ছিলেন? 135। দাম দর হয়েছে এখনো? কেমন হলো? 15। জি 1,15। দর্শক আপনারা শুনলেন এই গরুটা 1,15,000 পর্যন্ত দাম হয়েছে। যাই হোক, ভিডিওতে দেখেই সব কিছু আপনারা বুঝতে পারবেন না, বাজারে আসতে হবে, এসে দাম দর করে তারপরে কিনবেন। দর্শক এখানে যা দেখছেন সব বড় বড় গরু, অনেক সুন্দর সুন্দর গরু দেখেন। এখানে ফ্রিজিয়ান জাতের গরুগুলোই বেশি। 1,65,000 চাচ্ছেন। সর্বশেষ কত দাম পাইছেন? 50 ভাঙতি। এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো হাটে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।